দুপুর। আজ বাংলা 8ই মাঘ 1415, ইংরেজি 21শে জানুয়ারি 2009 বুধবার। প্রিয় দর্শক, একুশের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে আমন্ত্রণ। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট পর্বতারোহী ও সাংবাদিক মুসা ইব্রাহিম। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকী। আমাদের একুশের দুপুরে আপনাকে স্বাগত। কেমন আছেন? জি ভালো আছি। আপনি একই সঙ্গে লেখক, সাংবাদিক এবং পর্বতারোহী। তো প্রথমে জানতে চাইব যে আপনি সম্প্রতি যে 2008 নভেম্বরে নেপাল গিয়েছিলেন, সেখানকার মাউন্টেনিয়ারিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যদি আমাদের সঙ্গে শেয়ার করেন আজকে। আমরা আসলে বহু আগ থেকেই 2008 সালের শুরুর দিকেই লাংশিশারি পর্বতে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু যেতে পারেনি বিভিন্ন কারণে। আমাদের সদস্যদেরকে সংগঠিত করা আর স্পন্সর খুঁজে পাওয়া, সবকিছু মিলে হয়ে ওঠেনি, কিন্তু আমরা 2008-এর শেষ দিকে এটা ম্যানেজ করতে পারি। তো তখন আমরা 6 জন সদস্যকে নিয়ে, আমি সহ মীর শামসুল আলম বাবু, রাফিউদ্দিন সিরাজি, তৌহিদ হোসেন, আফরিন খান, রিমন খান, এদের সবাইকে নিয়ে আমরা নভেম্বরে 14 তারিখে নেপালে চলে যাই এই লাংশিশারি এক্সপিডিশন পরিচালনা করার জন্য। এটা নেপালে প্রায় 20,700 ফিট উঁচু ছিল আমি যতদূর জানি। আচ্ছা, তো আমরা প্রথমে নেপালে গিয়ে এটার প্রাথমিক কাজগুলো সেরে ফেলি। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে পারমিশন সংগ্রহ করা, তারপরে আমাদের ইমতিয়াজ আহমেদ নেপালের অ্যাম্বাসেডরের সঙ্গে দেখা করা, এবং পর্বতারোহণের বাকি যে কাজগুলো, সরঞ্জাম, খাবার দাবার, এগুলো সংগ্রহ করা এবং গাইড পোর্টার এদেরকে কালেক্ট করা, এগুলো আমরা করে ফেলি। তো সবকিছু শেষে আমরা 19 নভেম্বর এই লাংটাং হিমালয়ে যাওয়া শুরু। এই যে দেশে দেশের বাইরে এত এত পর্বত আরোহণ করছেন, এত এত পর্বতে ঘোরাঘুরি হচ্ছে, তো এটার আসলে মেইন উদ্দেশ্যটা কি? এভারেস্ট জয় করা? জি, আমাদের নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ এর মাধ্যমে আমরা একটা টার্গেট আমরা নির্ধারণ করেছি। যেহেতু বাংলাদেশ থেকে এখনো কেউই এই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে কেউই যায়নি, বাংলাদেশের পতাকাকে সেখানে নিয়ে যেতে পারেননি, তো আমরা চেষ্টা করছি যে আমাদের ক্লাবের মাধ্যমে হোক কিংবা বাংলাদেশ থেকে হোক, বাংলাদেশের পতাকা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে। কবে নাগাদ হতে পারে? আমাদের টার্গেট 2010-এর সেপ্টেম্বরের মধ্যে আমরা এভারেস্ট অভিযানে নামবো। তো সেই উপলক্ষেই সেই টার্গেটকে কেন্দ্র করেই আমাদের এই পর্বতে যাওয়া, পর্বতারোহণগুলো করা এবং নতুনদেরকে এই স্পোর্টটাতে নিয়ে আসার আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে স্বল্প পরিসরে এই ব্যাপারটি নিয়ে কথা বলে শেষ করা যাবে না, কিন্তু আমরা আশা করব এবং আমাদের ইচ্ছা যে একদিন আমরা অবশ্যই এভারেস্ট জয় করব এবং আপনাদের এই দুঃসাহসিক অভিযান অবশ্যই সফল হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও এবং একুশে টেলিভিশনকেও এই সুন্দর আয়োজন করার জন্য। কথা হচ্ছিল পর্বতারোহী মুসা ইব্রাহিমের সাথে। দর্শক, একুশের দুপুরের আজকের আয়োজন এখানেই শেষ। এর পরপরই দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে অনুষ্ঠান একুশে বিজনেসের পরবর্তী অংশ। দর্শক, আগামীকাল আবার দেখা হবে, একুশের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর। দেখছেন এটিএন নিউজের পরীক্ষামূলক সম্প্রচার, নিউজ নাও এর সঙ্গে আছি কাজী রওশন আরা সাকী। প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসেবে মুসা ইব্রাহিমের এভারেস্ট বিজয়ের খবরে আনন্দে ভাসছে সারা দেশ। সকাল থেকেই সর্বস্তরের মানুষের মধ্যে ছিল মুসার এ দুঃসাহসিক অভিযান নিয়ে আলোচনা আর উচ্ছ্বাস। শুধু বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্খেই নয়, মুসা যেন বিশ্বের দরবারে বাংলাদেশকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। মুসার পরিবার ও বন্ধু বান্ধব বলছেন, দৃঢ় সংকল্প আর অটল আত্মবিশ্বাসের কারণেই মুসা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন। সবকিছুই আর কি এভারেস্ট কেন্দ্রিক ছিল, এই কারণে যেহেতু সে তার স্বপ্নটা মানে স্বপ্ন সফল হয়েছে। 15 কোটি মানুষ কিন্তু আমরা কেউ
এভারেস্টে উঠিনি, এটা আমাদের একটা দুঃখেরই ব্যাপার ছিল, একটা শূন্যতা ছিল। সেই শূন্যতা পূরণ করলো আমাদের ছেলে, বাংলাদেশের ছেলে মুসা ইব্রাহিম। মানুষ চাইলে যে পারে, মানুষের অসাধ্য যে কিছু নাই, এবং এটার জন্য প্রতিজ্ঞা, অধ্যবসায়, জিদ, এটা এটা যে কীভাবে কাজ করে এটা মুসা আমাদেরকে শিখিয়ে দিল। দেখছেন এটিএন নিউজের পরীক্ষামূলক সম্প্রচার। এই ছিল নিউজ নামে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।